ডাকছে পাহাড় ওই চলো যায়, পাহাড় শুধুই ডাকে। রৌদ্র ছায়ার লুকোচুরি দেখি পাহাড়ের বাঁকে বাঁকে। মাসানজোরে সেই অর্থে পাহাড় কিছুই নেই, তবুও দুই বন্ধুতে পাহাড় প্রমাণ আনন্দ জয় করেছে এখানে। নাম ভুলে গেছে, এত মানে এতটাই উত্তেজনা, আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি নাম ভুলে গেছি। মেসেঞ্জার এসেছি, মেসেঞ্জার ড্যাম, সরি। মানুষ না অনেকদিন না ঘোরার পরে হঠাৎ করে যদি সে দেখা পেয়ে যায়, মানে যে অবস্থা হয়, আমার উত্তেজনা তুঙ্গে, ভুলে যাচ্ছি সেটা ব্যাপার না। মানে মেসেঞ্জার ড্যাম এসেছি, আমরা ঘুরতে থেকে বেরিয়েছি, আর আমরা মানে কোথায় শিউরি শিউরি সকালবেলা ছিলাম কালিকা কলোনি, সেখান থেকে ছিলাম শিউরি। শিউরি থেকে এখন ম্যাসেঞ্জোর খুবই সস্তা, মানে বাসের ভাড়া খুবই অল্প, কারণ থেকে 40 টাকা ভাড়া বাড়ি ওখান থেকে, ওখান থেকে কৃষ্ণনগর ভাড়া 30 টাকা নেয়, তো এইটা অনেকটা কম রাস্তা। সেটা যদি 25 কিলোমিটার ডিস্টেন্সে 30 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া, সেইটা এখানে ডিস্টেন্স অনেকটাই বেশি, প্রায় ডাবল, সেইটাই বললাম অনেক সস্তা বাস ভাড়া। আর এবার তুলব, ঢাকা পড়ে যাচ্ছে, কিছু করার নেই, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেরকম, জানলাটা খুলে দিলেও এটা তিলপাড়া ব্যারেজ। আমরা ম্যাসেঞ্জোরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যদিও পুরোটাই জ্যাম হয়ে আছে, ব্যারেজটা বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি এই যে ফাঁক দিয়ে দেখে দেখতে এদিকে কিছুটা দেখানো যেতে পারে এরকম।
পালন করছে কথা। ফোনটা পড়ে গেলে চলে গেল আর মোটামুটি আজকের মতো হয়ে গেল। আজকে কি মোটামুটি এবছরের মতো শেষ, বছরের কদিন রয়েছে। সার্থক মোটামুটি সকালবেলা বেরিয়ে ঠান্ডার মধ্যে আসা, সার্থক খাওয়ার জন্য বা যার জন্য হোক, ফিলটা খুব সুন্দর। এগুলোই তো ক্যান্ডিড বলা হয়, যে গিটার নিয়ে ছবি উঠছে। আচ্ছা হচ্ছে গিটার নিয়ে কি হচ্ছে পাহাড়ে ঘুরতে ওঠেন? বর্তমান নিয়ে বাঁচতে ভালো লাগে, তার সাথে মেমোরি গুলো রেখে নস্টালজিয়া একটা সফট